Hello everyone. Today's lesson আজকে আমরা দেখব কিভাবে শ্যাডো ক্রিয়েশন করতে হয়, আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে, এবং স্মুথলি শ্যাডোটা ক্রিয়েশন করতে হবে। চলুন আমরা প্রথমে ইমেজটাকে পাথ করে নিতেছি। যারা পাথ করতে পারেন না তারা ক্লিপিং পাতার টিউটোরিয়ালটা দেখে নেবেন কিভাবে পাথ করতে হয় পেন টুলের সাহায্যে। তো আমাদের ক্লিপিং পাথ শেষ, আমরা এখন সেভ করে নেব ইমেজটা। তারপরে কন্ট্রোল জি দিয়ে আমরা একটা লেয়ার তুলে নিলাম, নিচে একটা সলিড কালার নেব আমরা। তো আমাদের সলিড কালার হয়ে গেল, আমরা কন্ট্রোল চিপে ধরে পাথ লেয়ারে ক্লিক দিয়ে সিলেকশন করে নিই বা ফেদার দেব ফিল্টার থেকে, সিলেকশন থেকে ফেদার 0.4 দিয়ে আমরা অ্যাড মাস্ক করে নেব। তো অ্যাড মাস্ক করার পরে আমরা সলিড লেয়ারটাকে কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নেই। আমরা এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবো, ক্যানভাস সাইজ থেকে ইমেজের সাইজটা আমরা 2000 2000 করে দেবো, একটু বড় করে নিতে হবে যেহেতু শ্যাডো ক্রিয়েশন করবো। হ্যাঁ এটি ঠিক আছে, এটা চলবে। আমরা এটাকে আমরা একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, মিসেরটাকে অ্যাপ্লাই মাস্ক করে দিয়ে লেয়ার মাস্কটাকে ডিলিট করে দিলাম। তো আমরা এটাতে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব, নিয়ে কন্ট্রোল ধরে এই যে মিডল বরাবর নিয়ে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, এইদিকে নিয়ে আসবো কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে মাউসের বাটন চেপে ধরে আমরা এইদিকে টেনে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করবো, টুলে গিয়ে এই যে এই লেয়ারটাতে সিলেক্ট করলে আমরা আমরা উপর থেকে নিচের দিকে দেব, দিলে দেখেন কালারটা স্মুথলি হবে, শ্যাডোটা স্মুথলি হবে। তো আমরা এটাতে সিলেক্ট থেকে ফিল্টার থেকে আমরা ব্লার দেব, ব্লার থেকে গাশিয়ান ব্লার একটু স্মুথ করে দেব 3 থেকে 4 ব্লার দিয়ে, রেডিয়াস 3 থেকে 4 বেশি না, যাতে ইমেজটা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরিয়ার সঙ্গে মিশে যায়। এখান থেকে মাল্টিপ্লাই মুভ দেবো, দিয়ে এখান থেকে একটু অপাসিটিটা কমাই নেব, 50% করে দিলাম। দেখেন আফটার বিফোর এইভাবে আপনারা শ্যাডো ক্রিয়েশন করতে পারেন। সো গাইস আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।